আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমি রিজমান কোলালামপুর মালয়েশিয়া থেকে বলছিলাম আজকে আবার আসলাম আল্লাদার মাঝে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত ভালোই আছেন আজকে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো বিগত এক সপ্তাহের মধ্যে যতগুলো আমি কমেন্টস পেয়েছি আপনাদের কাছ থেকে অনেকে অনেক কমেন্টস করেছেন এই কমেন্টসের মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে দশটি কমেন্টস আমি সিলেক্ট করছি এই দশটি কমেন্টসের আজকে উত্তর দিব এবং কি আশা করি এই একই কমেন্টসের একই আপনাদের কোশ্চেন অনেকের সাথে মিলে যাবে ওকে এই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার আগে আপনাদেরকে বলে রাখি যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে মালয়েশিয়ান ইমিগ্রেশন রিলেটেড যত খবর আমরা আপনাদেরকে আপনাদের জন্য তৈরি করি যাতে অটোমেটিকলি আপনাদের হাতে পৌঁছে যায় ওকে চলুন যাওয়া যাক আজকের প্রশ্ন উত্তর পর্বে আজকে যারা যারা প্রশ্ন করেছিলেন ওই প্রশ্ন থেকে বাসায় দশটি প্রশ্নের উত্তর দিব ওকে শুরুতেই বিকাশ মাগার ভাই বলেছিলেন ভাই আমার আমার এক এজেন্ট আছে সে বলে এখনও নাকি অ্যাপ্লাই করা যাবে খরচ একটু বেশি হবে কথাটা কতটুকু সঠিক অনেকেই জানতে চেয়েছেন যে এখনো কি ইমিগ্রেশনে ফিঙ্গার করা যাবে কি না এখনো কি আবারই করা যাবে না তা অনেক এজেন্ট নামের এরকম আপনাদের এখনো কিন্তু এরকম প্রলোভন দিতে পারে যে আসো কিছু টাকা বেশি দেয় এখনো টাকা দেওয়ার সুযোগ আছে এখনো ফিঙ্গারপ্রিন্ট করার সুযোগ আছে হয়তো কিছু টাকা বেশি লাগবে আমাদেরকে করে দিব আমার যে আমার যদি আমার পরামর্শ নেন তাহলে সমস্ত কোনো এজেন্টের কথায় কান দেওয়া ঠিক হবে না কি জন্য জানেন বিগত যেই সুযোগটা দিয়েছিলেন সেই সুযোগেই কিন্তু হাজার হাজার বাঙালি আছে আমার আপনাদের ভাই ব্রাদার আছে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে যে এখনও তাদের পারমিটটি কমপ্লিট করতে পারে না অনেকে লেবি জমা দিচ্ছে ফিঙ্গার প্রিন্ট করছে অনেকে ফিঙ্গার প্রিন্ট করছে লেবি জমা দিতে পারে আগের ওই সুযোগেরই কিন্তু এখনও সবগুলোর এখনও কমপ্লিট হয় নাই সুতরাং নতুন আর কোনো এ পর্যন্ত ঘোষণা দেয়ও নি এবং কি যদি এখনও কেউ আপনাদেরকে বলে যে নতুন করে আবার এরকম করা যাবে কিছু টাকা এক্সট্রা দিতে হবে আমার যেটা সাজেশন তাদের কাছে যাওয়া দরকার নাই জন্য এখন সমস্ত ফিঙ্গারপ্রিন্ট সমস্ত কিছুই বন্ধ আছে সমস্ত সুযোগ শেষ হয়ে গেছে সেজন্য বিকাশ ভাই আপনার ওইরকম যাওয়ার থেকে না গিয়ে আপনাকে কিছুদিন অপেক্ষা করলেই বেশি ভালো হবে ওকে শামীম রেজা ভাই বলছিলেন ভাই বাংলাদেশে থাকতে পড়ালেখা করেছি অনেক স্বপ্ন নিয়ে বিদেশে আসছি কিন্তু এসে পড়েছি এজেন্টের হাতে এত কষ্ট করে বারো ঘন্টা কাজ করি বেতন ঠিক মতো দেয় না কোনো কমপ্লেন করলে মারধর করে মাঝে মধ্যে সুইসাইড করতে ইচ্ছা করে এজেন্ট হতে মুক্তি যায় ওকে শামীম রাজা ভাই আপনি যেহেতু এরকম একটা বাজে এজেন্টের খপ পরে আসেন সেজন্য আপনাকে হতাশা হওয়ার হতাশা হলে চলবে না আর আপনাকে ওই সুইসাইড করতে হবে বা এরকম কোনো খারাপ চিন্তা মাথায় থেকে জেরে ফেলেন আপনি যদি এরকম সত্যিকারেই এরকম কষ্টের মধ্যে থেকে থাকেন প্রথম কথা আপনার কোম্পানির যে একজন মালিক আছে আপনার মালিকের সাথে কথা বলতে পারেন আপনার মালিকে কি বলে আপনার মালিককে যদি এরকম এটার সমাধান দিতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এবং আপনার ওই কোম্পানির মালিকে যদি আপনাকে সমাধান না দিতে পারে হয়তো আপনি চেষ্টা করেন আপনার যে এজেন্টে একে বোঝানোর জন্য এরপরে যদি সে ওরকম করে আপনার পরবর্তী বছরের ভিসা লাগান পরবর্তী বছরের ভিসা লাগানোর পরে একটা সিদ্ধান্ত নিতে পারেন এই মুহূর্তে আপনার কোনো কোম্পানি থেকে সরা ঠিক হবে না আপনি যদিও এজেন্ট হতে মুক্তি চান বা এজেন্টের সাথে থাকতে চান না বা এরকম নির্যাতনার মধ্যে আসেন আপনি জানেন আপনার ভিসার ম্যাথ কতদিন আসে আপনার ভিসার ম্যাথ যদি বেশি থাকে হয়তো আপনি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আপনার এজেন্ট থেকে অন্য কারো অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারেন অথবা এই মুহূর্তে আপনাকে কোম্পানি থেকে সরা উচিত হবে না এবং কে আপনার ওইরকম সুইসাইড বা এরকম কোনো খারাপ চিন্তাভাবনাও মাথা থেকে জেরে ফেলেন অনেকে আরও অনেক অশান্তির মধ্যে আছে ভাই আপনি হয়তো জানেন না অনেকে জেলে আছে এসে আছে তো হতাশা হওয়ার কিছু নাই আপনার এজেন্টকে ভালো ব্যবহার ভালো একটা পরামর্শের মাধ্যমে দেখেন কিছু করা যায় কিনা যদি এরকম না যায় আপনার কোম্পানির মালিকের সাথে কথা বলেন ওকে এম ডি রাশেদ বলছেন গত দুই মাস আগে যে কোম্পানিতে আসছি সেখানে অনেক কষ্ট তাই একটি দোকানে কাজ করি আমার কাছে পাসপোর্টটা আমি কি পাসপোর্ট করতে পারবো জি ভাই এটা কিন্তু আপনাদের একটা ভুল অনেকেই আসছেন দুই মাস তিন মাস আগে কলিং বিষায় আসছেন কিন্তু অনেকেই খালি গুলাই করেন যে কোম্পানি ভালো না এই ভালো না আপনার লাড়ি হয়ে চলে আসছি আপনারা জানেন এই সময় কিন্তু বিভিন্ন স্থানে অপারেসি এসি দিচ্ছে আর যাদের ভিসা নাই তাদের খুব করুন অবস্থা এই মুহূর্তে আপনাদের যাতে ভিসা আছে কলিংয়ে আসছেন যারা এরকম কোম্পানি থেকে চলে আসছেন এদের কিন্তু ফিউচার খুব ভালো হবে না বলেই ধারণা রাখি এরপরেও আপনারা যদি একান্তই সত্যিকারই কোম্পানিতে এরকম খারাপ থাকে বা ওরকম কোনো কষ্টের কাজ থাকে আপনাদের যাদের এরকম ভিসা শেষের দিকে আপনারা চেষ্টা করেন পরবর্তী বছরের আর একটা ভিসা লাগানোর আর একটা ভিসা লাগানোর পরে এরপর আপনি ডিসিশন নেন যে আপনি সরবেন কি সরবেন না যাতে আপনার ভিসায় অ্যাটলিস্ট মিনিমাম সাত আট মাস বা দশ মাস ম্যাথ থাকে এই মুহূর্তে যদি আপনি অবৈধ হন তাহলে কিন্তু দেখেন মানুষের বিভিন্ন জায়গায় অপারেচি দিচ্ছে তাহলে কিন্তু অনেক বিপদে পড়ে যাবেন সেই মুহূর্ত সেজন্য আপনাদেরকে বলি যারা কলিং আসছেন অনেকে মানে অভিযোগ করছেন যে আপনার কোম্পানির মালিক ভালো নয় এই মানে যে কাজ দিতেছে সে কাজটাও খুব কঠিন এবং যে কাজ দেওয়ার কথা ছিল সে কাজ দেয়নি এরকম যদি কোনো সত্যিকারে এরকম যদি কমপ্লেন থাকে আপনারা মালিকের সাথে একটা পরামর্শ করেন আপনারা অনেকেই তো তিন লাখ সাড়ে তিন লাখ চার টাকা খরচ করে আসতেন সেজন্য এখন মালিকের সাথে কথা বলে একটা ডিসিশন নিতে হবে এরপরে সত্যিকারে যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে একটা ই কর যেটা করতে পারবেন একটা সিদ্ধান্ত নিতে পারেন যে পরবর্তী ভিসা লাগানোর পরে একটা সিদ্ধান্ত নেন এখন যাদের ভিসার মেয়াদ অথচ যাদের ভিসার মেয়াদ তিন মাস চার মাস আছে এদের এখনও ওই কোম্পানি থেকে মুভ করা ওখানে ওই কোম্পানি থেকে লাড়ি হওয়া ঠিক হবে না আপনার পরবর্তী বছরের ভিসাটা লাগান এরপরে যদি আবার কোনো সুযোগ সুবিধা আসে বা অন্য কোনো চিন্তা পান তখন করা যাবে যাদের ভিসার মেয়াদ একেবারে তিন মাস চার মাস আসে তারা ওই সমস্ত কোম্পানি থেকে লাড়ি হয়ে না এটাই পরামর্শ আপনাদের জন্য ওকে অনেক ইসলাম বলছেন ভাই আমি ওকে ভাই আমি আসার এক বছর পর কোম্পানি থেকে পালাইছি সাত মাস পেটে ভাতে চলছি আসার এক আসে কাজেও কিন্তু দিয়েছে অন্য এক কাজ এখন ভিসার মেয়াদ শেষ কোম্পানি থেকে চলে আসছেন আপনার কাছে পাসপোর্ট নাই ওকে সেক্ষেত্রে কী করবেন ওকে যাদের এরকম সমস্যা সেটা আপনাকে বললাম আপনাদের যাদের এরকম অলরেডি কোম্পানি থেকে লারি হয়ে চলে আসছেন আপনাদের কাছে পাসপোর্ট নাই আপনারা আপনাদের পুরাতন যে পাসপোর্ট ছিল ওই পাসপোর্টের ফটোকপি সংগ্রহ করেন অথবা যদি আপনাদের কাছ থেকে থাকে তো আলহামদুলিল্লাহ ভালো ওকে পাসপোর্টের ফটোকপি থাকলে আপনারা দ্রুত বাংলাদেশ হাইকমিশন থেকে একটি পাসপোর্ট তৈরি করেন বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট তৈরি করেন এবং নিরাপদ স্থানে কাজ করার চেষ্টা করেন যেখানে ইমিগ্রেশনের এরকম ভয়ও কম থাকে সেখানে কাজ করার চেষ্টা করেন পরবর্তীতে যদি আবার কোনো সময় সুযোগ দেয় তাহলে হয়তো আপনারা অন্য কোম্পানির আন্ডারে বৈধ হওয়ার একটা চেষ্টা করতে পারেন যে সুযোগ যে আবার দেবেই বা আবার পরবর্তীতে বৈধ হতেই পারবেন এরকম কোনো গ্যারান্টি নাই তবে আপনারা চেষ্টা করতে পারেন এটাই মোটামুটি পরামর্শ আপনার জন্য ওকে মুক্তার শেখ বলছিলেন ভাই আমার বাড়ি ফরিদপুর আমার পারমিট নাই আমি স্টুডেন্ট বিষয়ে আসছিলাম দুই বছর ছয় মাস এখন দেশে যেতে চাই কিভাবে যাব মানে আপনার যদি দুই মাস দুই বছর ছয় মাস যাবত এখানে আসেন আপনি তো এদেশের সরকারে পারমিটের একটা সুযোগ দিয়েছিল আপনি কেন এই সুযোগটা নেননি এটাই আমার প্রশ্ন আর কি জন্য নেননি সেটা তো আপনি যেহেতু এখানে উল্লেখ করেন নাই আপনি একটা ভুল কাজ করছেন যেহেতু আপনার ওই পারমিটের সুযোগটা কাজে লাগাতে পারেননি আর যে সেকেন্ড যে প্রশ্নটি আপনার এখন দেশে যেতে চান কীভাবে যাবেন আরেকটা বোকামি কাজ করছেন আপনি আপনি জানেন গত মাস পর্যন্ত এদেশের দেশের সরকার যাদের এরকম কাগজপত্র নাই এদেশের আউট পাসে একটা সুযোগ দিয়েছিলেন স্পেশাল পাসের আপনারা দেশে যাওয়ার সুযোগ দিয়েছিলেন আপনি সেই সুযোগটাতেও অবহেলা করছেন যান নাই এই মুহূর্তে তো আউট কোনো সুযোগ নেই এবং কে স্পেশাল পাস কেটে আপনি দেশে যাবেন সেই সুযোগটাও নেই সুতরাং আপনি এই মুহূর্তে আপনাকে আর কোনো পরামর্শ দিতে পারছি না পরামর্শ এটাই আপনি যেখানে আছেন কাজ করতে থাকুন যদি পরবর্তীতে আবার আউট পাস বা স্পেশাল পাসের কোনো সুযোগ দেয় তাহলে আপনি চেষ্টা করতে পারেন কোনো সমস্যা নাই ওকে এমডি রাজীব ভাই বলছিলেন একই প্রশ্ন দেশে ফেরার সময় কি আবার দিয়েছে না ভাই এই মুহূর্তে দেশে ফেরার কোনো সুযোগ দেয়নি তবে পরবর্তীতে যদি আবার সুযোগ দেয় অবশ্যই আপনাদের এরকম একটা ভিডিও তৈরি করে আবার আপনাদের কাছে পৌঁছে দেবো সেজন্য আমরা বারবার বলি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই সমস্ত ভিডিওগুলো লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলকে জানার সুযোগ করে দিন পরবর্তীতে ইমিগ্রেশনের যে কোনো আপডেট নিউজ কিন্তু আমরা এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি এবং কি সঠিক নিউ নিউজটা দেওয়ার চেষ্টা করি সেজন্য আমাদের ভিডিওগুলো বেশি বেশি আপনাদের লাইক করতে হবে এবং কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং কি শেয়ার করতে হবে আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে ওকে রাজীব ভাই এই পর্যন্তই পরবর্তী যদি আপনার দেশে ফেরার কোনো সুযোগ দেয় পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাকে জানিয়ে দেওয়া হবে ওকে এক ভাই বলছেন ভাই দুই সালে পারমিট করার সময় পঁচিশশো রিঙ্গিত নিয়ে পালিয়েছে এক দালাল আরেক দালাল সাত হাজার নিয়ে দুই নাম্বার স্টিকার দিয়েছে আমি এখন কি করতে পারি এখন বৈধ কোম্পানির মধ্যে পারমিট হয়েছে আমার ভাই আপনার স্বভাবই তো ভাই আপনার দালালের প্রফিশন করা একবার আপনি আড়াই হাজার ইঙ্গিত দিয়েছেন আর একবার সাত হাজার ইঙ্গিত দিয়েছেন এখন কি করবেন আবার টাকা পয়সা জোগাড় করেন আবার দালালের কাছে দেন আপনার স্বভাবই তো এরকম হয়ে পড়ছে ভাই আপনার জন্য পরামর্শ আপনার দালালদের পাশে না ঘুরে আপনার যেই কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নামে ভিসা করার জন্য চেষ্টা করেন আপনারা যে যে কোম্পানিতে কাজ করেন সেই সেই কোম্পানিতে কাজ করাটাই কিন্তু আপনাদের জন্য বেটার আপনার অযথা কি জন্য এই দালালের কাছে ও জেনের কাছে যাবেন যে যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে ভিসা লাগানোর চেষ্টা করেন অযথা এর কাছে টাকা দিয়ে ওর কাছে টাকা দিয়ে ধরা খাওয়া তো আপনার কোনো মানেই হয় না সেজন্য কেয়ারফুল প্রবাসী মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাই আপনাদের বারবার কিন্তু আপনার একটা কথা রিপিট করি যে যে কোম্পানিতে কাজ করতেছেন চেষ্টা করেন সেই কোম্পানির নামে পারমিটটা করার জন্য পরবর্তীতে যদি আবার সুযোগ দেয় আপনাদের চেষ্টা করবেন এখন যে কোম্পানিতে আপনারা কাজ করেন ওই কোম্পানির তো একটা লাইসেন্স আছে ওই কোম্পানির একটা সেটা কোম্পানি ছোটো হতে পারে এবং বড় হতে পারে ওই কোম্পানিরও ক্ষমতা রাখে আপনাকে পারমিট করার ওই কোম্পানির আন্ডারে সেজন্য যে যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে পারমিট করার জন্য চেষ্টা করেন ওকে তানবীর মুন্না ভাই বলছিলেন বিচার মেয়াদ আছে কিন্তু কোম্পানিতে কাজ করি না আমার কাছে পাসপোর্ট নাই আউটপাস কবে সার্ভে দেশে যাব ওকে ভাই এরকম সেম কোয়েশ্চেন কিন্তু যে আপনারা বলতে চান যে আপনাদের একটা কোম্পানিতে কাজ করে সেখান থেকে লারি হয়ে আসছেন এখন আপনাদের কাছে পাসপোর্ট নাই অথচ আপনার দেশে যেতে চান কীভাবে যাবেন বলেন পাসপোর্ট ছাড়া তো এই মুহুর্তে কোনো আপনার দেশে যেতে পারবেন না ভিসা ছাড়া আর এই মুহুর্তে আপনাকে আউটপাসও দিচ্ছে না আউটপাস বর্তমানে অফ আছে যদি পরবর্তীতে দেয় ইনশাল্লাহ আবার নতুন আরেকটি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিব সেজন্য আমাদের ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা অটোমেটিকলি পেয়ে যান আমাদের ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে ফ্রেন্ড সার্কেলকেও জানার সুযোগ করে দিন যাতে পরবর্তীতে ভিডিও যখন করি আমরা এরকম ইমিগ্রেশন খবর সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান ওকে এক ভাই বলছেন ভাই আপনার মোবাইল নাম্বারটা দেন খুব দরকারি কথা আছে ভাই আপনার মতো এরকম অনেক প্রবাসী মালয়েশিয়ান ভাইরা ফোন করে ফোন করতে চাই খালি বলে নাম্বার দেন আপনাদের প্রথমের থেকে বলে আসছি আমাদের এই চ্যানেলে আমরা চেষ্টা করি ইমিগ্রেশনের সঠিক সংবাদগুলো এবং সঠিক পরামর্শগুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য সেজন্য আমাদের চ্যানেলে আমরা আপনারা বলি বারবার বলি রিপিট করি যে কমেন্টস করেন আপনাদের যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকে যে কোনো বিষয়ে আপনারা কমেন্টস করেন লেখেন আপনার কোন বিষয়ে জানার প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেবো প্রত্যেকটা কমেন্টসের সেজন্য আমাদের মোবাইল নাম্বার অত দরকার পড়েন আপনাদের অনেকেই এরকম অনেকের কাছে আমার মোবাইল নাম্বার অলরেডি আছে এরা কী করেন রাত এগারোটার সময় বারোটার সময় একটার সময় আড়াইটার সময় ফোন দেন ভাই আমার এই আমি অমুক বলছিলাম আমার এই সমস্যা বা বলেন আমি ইতো মালয়েশিয়ান প্রবাসী আপনাদের মতো এখানেই থাকি ঠিক আছে আমারও তো একটা পার্সোনাল লাইফ আছে সবাই যদি দেখা যায় সবসময় খালি ফোন দিতে থান ফোনে দিতে কথা বলতে চান একটার পর একটা এবং রাত নাই দুপুর নাই যে কোনো সময় সেজন্য আপনাদেরকে বলি যে আপনাদের কোনো কিছু জানার থাকলে এখানেই লেখেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব নিচে লিখে দিব অথবা আমার এরকম আজকে যেরকম কমেন্টস পড়তেছি এরকম কমেন্টসের মাধ্যমে আপনাদের ভিডিওর মাধ্যমেও জানিয়ে দেবো সেজন্য ভাই আপনার মনের যে কথাগুলো আসছে এখানে লেখেন আমরা পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টসটা নিয়ে আসব এবং আপনি লিখে উত্তর দিব ওখানে আশা করি বুঝতে পারছেন ভাই আব্দুল কাদের ভাই বলছিলেন ভাই এক বছর আগে ফিঙ্গার প্রিন্ট করছি এখনও লেবির সুরাত পাইনি এখন কি হবে ভাই আপনার মতো অনেকেই এরকম আছে যারা এক বছর আগে ছয় মাস আগে এরকম ফিঙ্গারপ্রিন্ট করছে কিন্তু এখনও লেবি সুরাত পায় নাই হয়তো আপনার লেবির জমা দিচ্ছেন কিন্তু আপনার কোম্পানিতে এখনও অ্যাপ্রুভাল বের হয় নাই আপনার অ্যাপ্রুভাল যে পর্যন্ত না বের হবে সে পর্যন্ত আপনার কোম্পানিতে লেবি আপনার ইমিগ্রেশনও জমা দিতে পারবে না সেজন্য আপনার বসের সাথে কথা বলেন বসকে বলেন যে ডিসেম্বরের মধ্যেই তো সব লেবি জমা দেওয়ার সমস্ত প্রসেসিং শেষ করতে হবে তো আমাদের এটা দ্রুত লেবিটা জমা দেওয়ার ব্যবস্থা করেন বা আমাদের লেবির সুরাত দেন সবাই স্টিকার পেয়ে গেছে আপনার বসকে এরকম আপনি ফলো আপ করতে পারেন বসকে বসের সাথে যোগাযোগ করেন আশা করি সে যদি একটু উদ্যোগ নেয় আর এই মুহূর্তে কিন্তু ইমিগ্রেশনে খুব দ্রুত কাজ হচ্ছে সেক্ষেত্রে আপনারা যারা এখনও লেবি জমা দিচ্ছেন বা এখনও ইমিগ্রেশনের লেবি জমা হয় নাই তারা আপনাদের বসদের সাথে যোগাযোগ করতে পারেন কোম্পানির মালিকের সাথে যোগাযোগ করেন তারা একটু ফলো আপ দিলেই এখন খুব দ্রুত কাজ হচ্ছে তারা লেবি জমা দিতে পারবে এবং স্টিকারও বের করা সম্ভব ওকে এক ভাই বলছেন যে আমার ওয়ার্ক পারমিট আছে এখন মালয়েশিয়াতে পড়ালেখা করতে চাই পারবো কি জি ভাই আপনাদের যদি ওয়ার্ক পারমিটও থাকে মালয়েশিয়াতে পড়ালেখা করতে চান মালয়েশিয়াতে একটা ইউনিভার্সিটি আছে ওপেন ইউনিভার্সিটি মালয়েশিয়া এই ওপেন ইউনিভার্সিটির অনেকগুলা ব্রাঞ্চ আছে অনেকগুলা ক্যাম্পাস আছে ক্লাসও হয় আপনার শনিবার এবং রবিবারে আপনারা আপনার পছন্দের আপনার যেখানে কাজ করেন আপনার পাশের যে কোনো একটা ক্যাম্পাসে আপনি পড়ালেখা করতে পারেন ওপেন ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে আপনার ক্লাসে উপস্থিত থাকতে হবে শনিবার এবং রবিবারে শুধুমাত্র উইকেন্ডে ক্লাস করবেন এবং আপনি এখানে ডিপ্লোমা প্রোগ্রাম আসছে ডিগ্রি প্রোগ্রাম আসছে এবং মাস্টার্স প্রোগ্রাম পর্যন্ত আছে আপনারা করতে পারেন ওকে আরও কয়েকজন ভাই বলছেন যে কলিং বিসার খবর কী নতুন কলিং বিসার খবর কি যে ভাই নতুন কলিং বিসার এখন প্রক্রিয়া চলতেছে এখন পর্যন্ত এরকম কোনো ফাইনাল ডিসিশন আসেনি যে কত টাকা আপনাকে লাগবে কখন থেকে মেডিকেল করতে হবে জাস্ট এখনও প্রক্রিয়ার মধ্যে আছে আপনারা জাস্ট যারা আসতে চান এবং যাদের আত্মীয় স্বজনকে আনতে চান পাসপোর্ট রেডি রাখেন পরবর্তীতে আমরা যখন এরকম কার্যক্রম ফুলভাবে শুরু হয় বাংলাদেশের এবং মালয়েশিয়াতে তখন আপনারা পরবর্তীতে তার একটা ভিডিও করে আপনাদের জানিয়ে দেব যে এখন আপনার কলিং বিসার জন্য কীভাবে কোথায় পাসপোর্ট সাবমিট করবেন কীভাবে ই করবেন এটা বিস্তারিত জানাবো ওকে আর অনেকগুলো কমেন্টসে পেয়েছি মালয়েশিয়াতে মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ও পড়ালেখার সুযোগ কেমন যেভাবে মালয়েশিয়া দেশ যেহেতু একটু উন্নত দেশ এখানকার পড়ালেখার ইউনিভার্সিটির পড়ালেখার মানও অনেক ভালো আর আমাদের জানেন আমরা মালয়েশিয়াতে যারা পড়ালেখা করতে আসতে চায় তাদেরকেও হেল্প করি বিভিন্ন ইউনিভার্সিটির স্কলারশিপ নেওয়া এবং কি ভালো ইউনিভার্সিটিতে ভালো মানের কলেজগুলোতে পড়ালেখার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি তবে যাদের এরকম মানুষের সাথে আসতে চান অথবা যাদের আত্মীয় স্বজন অথবা ছোটো ভাই অথবা ছেলেদেরকে আনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সঠিক একটা পরামর্শ দিতে পারবো যে কোন ইউনিভার্সিটিতে আসলে ভালো হবে এবং কোন ইউনিভার্সিটিতে আসলে ভালো মানের পড়ালেখার সুযোগ পাবেন এবং কোন ইউনিভার্সিতে স্কলারশিপ পাবেন কোন ইউনিভার্সিটিতে বিনামূল্য পড়ার সুযোগ পাবেন বিস্তারিত আমাদের সাথেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাদের ইমেইল আইডি আসতে ইমেইলে আপনারা বিস্তারিত ইমেইল করতে পারেন বিস্তারিত জানার জন্য কোন ইউনিভার্সিটিতে পড়ালে আপনার ভালো হবে বিস্তারিত আমাদের ইমেইলে আপনি ইমেইল করেন ওকে এবং আবার বলে রাখি আমাদের চ্যানেলটিতে সবসময় আমরা চেষ্টা করি মালয়েশিয়ান ইমিগ্রেশনের টপ নিউজগুলো দেওয়ার জন্য সেজন্য আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলকেও জানার সুযোগ করে দিন পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ